নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলে আপনাদের সুস্বাগতম আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধুগণ আজ আমি আলোচনা করব কিভাবে এক সময় চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল বলা হয়ে থাকে ভুল করি আমরা নতুন কিছু শিখি কিন্তু যখন একটা দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয় তখন তাকে কিন্তু ভুল বলে ভুল বলা যায় না একে বলা হয় বোকামি যার ফল ভোগ করতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে এরকমই চরম একটি বোকামির কথা জানাবো যার ফলে এই ছোট্ট চড়ুই পাখি হয়েছিল চার কোটি মানুষের মৃত্যুর কারণ আর এই ঘটনাটিকেই বলা হয় ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনা তাই এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সময়টা ছিল উনিশশো সাল তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাউজেদং উনিশশো আটান্ন সালে চীন আজকের মতো এত উন্নত ছিল না তখন চীন খুবই গরিব একটা দেশ ছিল তখন সেই দেশের মোট জনসংখ্যা ছিল প্রায় পঁয়ষট্টি কোটি যারা মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল কিন্তু চীনে সেই সময় খাদ্যের অভাব ছিল তারা যে পরিমাণে ফসল উৎপাদন করত তাতে মোটামুটিভাবে তাদের দেশের ফসলের যুগান্ত হয়ে যেত কিন্তু সেই ফসল দেশের বাইরে বিক্রি করে যে কিছু অর্থ উপার্জন করবে সেই উপায় ছিল না এই খাদ্যের অভাবের সঙ্গে ছিল ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা প্লেগ এর মতো কিছু ভয়াবহ রোগ এদিকে প্রেসিডেন্ট মাউজেদং চীনের মানুষদের কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চীনে কমিউনিস্ট শাসন নিয়ে এলে চীন একটি উন্নত দেশ হবে সেই সময় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল ব্রিটেন এবং দ্বিতীয় নম্বরে ছিল আমেরিকা তখন মাওজেদং ঠিক করেন যে তিনি চীনের অর্থনীতিকে এত উন্নতি করবেন যে আমেরিকাকে পেছনে ফেলে দিয়ে তিনি আমেরিকার জায়গায় দ্বিতীয় স্থান চীনকে দিতে পারেন এই কারণে মাউজেদং চীনে গ্রেড লিভ ফরওয়ার্ড নামে একটি প্রকল্প নিয়ে আসে যার অর্থ ভবিষ্যতের দিকে এক বড় লাভ তিনি চীনের মানুষদের বলেন যে তারা তাদের বাড়িতে ছোট ছোটো ভাটি বানিয়ে তাতেই স্টিল এবং লোহা তৈরি করে এতে চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে আর সব কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষাবাদ করতে যাতে দেশে সঠিক খাদ্যের যোগান দেওয়া যায় আর দেশের বাইরেও সেই সব ফসল বিক্রি করা যায় এছাড়াও মাউজিদমের সামনে একটি বড় সমস্যা ছিল চীনে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কলেরা ম্যালেরিয়া ডেঙ্গু আর প্লেগের কারণে প্রতি বছর চীনে প্রচুর পরিমাণে মানুষ মারা যেত আর এই রোগগুলো ছড়ায় মশা মাছির মতো পতঙ্গরা তখন মাউজিদম ঠিক করেন একটি ফোর পিস্ট ক্যাম্পিন নামে একটি প্রকল্প চালাবেন আর এটাই ছিল মাউজেদ এর পৃথিবীর সবচেয়ে বড় ভুল এই মোট ক্যাম্পেনে চারটি জীবকে টার্গেট করা হয় মশা মাছি ইঁদুর এবং চড়ুই পাখি মাউজেদং ঠিক করে এই চারটি জীবকে যেখানেই দেখবে সেখানেই মেরে ফেলবে এতে দেশের রোগের পরিমাণ কমবে আর দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে অনেকটা মশা আর মাছি মারার কারণ ডেঙ্গু ম্যালেরিয়া আর কলেরার মতো রোগ হয় ইঁদুরের কারণে প্লেগ হয় এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এখানে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছে চড়ুই পাখি তো কোনো রোগ ছড়ায় না আসলে সেই সময় তখন সেই সময় মাউজেদ যদি কোনো পরিকল্পনা ভালো লাগত তিনি বেশি বিচার না করেই সেই নিয়ম দেশে চালু করে দিতেন সেই সময় সরকারের কাছে খবর আসে একটা চড়ুই পাখি দেশের প্রায় সাড়ে চার কেজি ফসল খেয়ে ফেলে এক বছরে সেই হিসাবে তারা গণনা করে দেখেন যে দেশের কত না চড়ুই পাখি কোটি কোটি রয়েছে তারা প্রত্যেকে সাড়ে চার কেজির হিসাবে কত টন টন ফসল খেয়ে ফেলে আর সেই চড়ুই পাখিদের যদি মেরে ফেলা যায় তাহলে কত বিপুল পরিমাণে ফসল বাঁচানো যাবে দেশের অর্থনীতিকে উন্নতি করার জন্য এই বেঁচে যাওয়া ফসলগুলিকে বাইরের দেশে বিক্রি করতে পারবে এই কারণে মাউজেদং বলেন আমাদের দেশ এই চারটি জীব ছাড়াও ভালো করে চলবে আর এখান থেকেই শুরু হয় এই চার প্রজাতির জীবকে হত্যা করা আর এই চার প্রজাতির জীবের প্রতি চীনের মানুষদের যুদ্ধের রূপ নেয় এটি চার বছরে ছোট ছোট ছেলেমেয়ে থেকে সেনাবাহিনী পর্যন্ত এই প্রকল্পে যুক্ত হয়েছিল তবে দেশের মানুষ মছা মাছি ইঁদুর মেরে ততটা মজা পাচ্ছিল না যতটা চড়ুই পাখি মেরে পাচ্ছিল কারণ চড়ুই পাখি সহজেই দেখা যেত এরা ইঁদুর বা মশা মাছির মতো লুকিয়ে থাকতে পারত না তারা চড়ুই পাখি মারার জন্য নতুন নতুন সব পদ্ধতি বেছে নেয় তার মধ্যে একটা ছিল চীনের মানুষ ঢাক ঢোল থালা বাসন বাজিয়ে ওই ছোট্ট নিরীহ পাখিটির পিছু করত থালা বাসনের আওয়াজে পাখিরা ভয় পেয়ে যেত তারা নিচে নামত না লাগাতার আকাশে উঠতে থাকত এবং তারা উড়তে উঠতে ক্লান্ত হয়ে গেলে নিচে যখন পড়ে যেত তখন তারা বা মানুষরা নির্মমভাবে তাদের হত্যা করে দিত তারা এতটাই পরিমাণে অত্যাচার করত যে পাখিগুলোকে তারা বাসা ভেঙে দিত এবং তাদের ডিম পর্যন্ত ফাটিয়ে দিত যাতে তাদের বংশ বিস্তার না হয় স্কুলের ছোট ছোট বাচ্চারা শহর হোক বা গ্রাম সেনাবাহিনী থেকে সমস্ত মানুষজনেরা চীনের সমস্ত রকমের চড়ুই পাখিকে হত্যা করতে থাকে এমনকি সেই সময় এমন এমন প্রতিযোগিতা হতো যেখানে চড়ুই পাখি মারলে তাদের পুরস্কারে পুরস্কৃত করা হতো চীনের মানুষেরা এতটাই নিঃশংসভাবে আচরণ করে যে চুরুই পাখি মেরে তাদের মালা বানিয়ে গলায় পড়ে থাকতো তাদের নিঃশংসতা এতটাই বেশি ছিল যে এই ফোর পেস্ট ক্যাম্পেন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই প্রায় দু লক্ষ চুরুই পাখিকে মেরে ফেলে চীনের মানুষদের পাখি হত্যা একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল তারপর চড়ুই পাখি কমতে থাকলে অন্যান্য পাখিদেরও তারা হত্যা করতে থাকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তারা একশো কোটি চড়ুই পাখি দেড়শো কোটি ইঁদুর দশ কোটি কেজি পরিমাণে মাছি এবং এগারো কোটি কেজি পরিমাণে মশা মেরে ফেলে এই নৃশংস হত্যার ফলে মাউসেদমের ফোরপেস্ট ক্যাম্পেইন তো সফল হয়ে যায় তো প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফল এবার চীনের মানুষের লোকেরা ভোগ করতে শুরু করে আপনারা অনেকেই চেনের বিষয়ে জানেন চেনের হিসাবে এই প্রকৃতিতে প্রতিটা জীবেরই গুরুত্ব আছে যেমন ধরুন ব্যাং পোকামাকড় খায় আবার সাপ ব্যাংকে খায় তারপর সাপকে খায় ইগল এই চিনের মধ্যে আপনি যদি কোনো একটা প্রাণীকে সরিয়ে দেন তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে যেমন যদি আপনি প্রকৃতি থেকে ইগলকে সরিয়ে দেন তাহলে সাপের পরিমাণ বেড়ে যাবে আর এটি পরবর্তীকালে ভয়ানক রূপ নেবে চীনের মানুষেরা প্রকৃতির নিয়মে বাধা দিয়েছিল তারা চড়ুই এবং অন্যান্য পাখিদের এত পরিমাণে মেরে ফেলেছিল যে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু তখন তারা এটা ভাবেনি যে পাখিরা ফসলের পাশাপাশি ছোট ছোট কীট পতঙ্গকেও খায় আর এই সমস্ত কীট পতঙ্গেরা ফসলকে বেশি পরিমাণে নষ্ট করে অতিরিক্ত পরিমাণে পাখি মারার ফলে চীনে এক বছরের মধ্যে কীট পতঙ্গের পরিমাণ বহু গুণে বেড়ে যায় তাদের মধ্যে সবচেয়ে ভয়ানক ছিল পঙ্গপালের দল তারা দল বেঁধে আসত এবং হাজার হাজার একরের জমি এক নিমাষে নষ্ট করে দিয়ে যেত এভাবেই তারা পরবর্তী গ্রামে আক্রমণ করত চীনের মানুষেরা এই ধরনের ভয়ানক পরিস্থিতির কল্পনাও করতে পারেননি বঙ্গপালের দল এত পরিমাণে বেড়ে যায় ফলে এক বছরের মধ্যে সারা চীনে ফসলের ঘাটতি দেখা যায় এমনকি কীটনাশকের ব্যবহার করেও কোনো লাভ হচ্ছিল না প্রকৃতির নিয়মে বাধা দেওয়ার ফল এবার চীনের মানুষেরা পাচ্ছিল ক্রমাগত ফসলের অভাবে চীনে খাদ্যের সংকট দেখা যায় দুর্ভিক্ষ লেগে যায় সারা দেশে এক একটা ফসলের দানার জন্য তারা হাহাকার করতে থাকে সেই সময় মানুষেরা গাছের পাতা শিকড় এমনকি মাটি খেতে শুরু করে নিজেদের খিদে মেটানোর জন্য চীনের এই ভয়াবহ রূপ দেখে মাউজেদং বুঝতে পারেন যে চড়ুই পাখি ফসলের যতটা না পরিমাণে ক্ষতি করে তার থেকে অনেক বেশি উপকার করে বিভিন্ন পোকামাকড় খেয়ে তারপর তিনি চড়ুই পাখি হত্যার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেন কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে চীনে খাদ্যের অভাবে আগামী দু বছরের মধ্যে যে দুর্ভিক্ষ দেখা দেয় তাতে প্রায় চার কোটি মানুষ মারা যায় তবে এই চীনের সরকার মৃত্যুর সংখ্যা গোপন রেখেছিল তারা সবাইকে জানিয়েছিল চীনে মাত্র দেড় কোটি মানুষ মারা গেছে আর এই মৃত্যুর কারণ তারা দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ পরবর্তীকালে বেশ কিছু গবেষণা হয় এই দুর্ভিক্ষ নিয়ে তাতে বোঝা যায় যে চীনের সরকার মৃত্যুর সংখ্যা অনেক কম বলেছিল প্রায় মারা গিয়েছিল চার কোটি থেকে পাঁচ কোটি লোক জোন একজন চীনের সাংবাদিক ইয়ান জিসেন যার জন্ম হয়েছিল উনিশশো সালে তিনি এই দুর্ভিক্ষকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি চাইনিজ রামায়ণ বয়েতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন এখানে তিনি মৃত্যুর সংখ্যা চার থেকে পাঁচ কোটি বলেছেন জানিয়ে দিই এই চীনের সরকার এই বইটিকে ব্যান্ড করে দিয়েছে তার পরবর্তী সময়ে এই দুর্ভিক্ষ নিয়ে আর কোনো আলোচনা করা হয় না আর এই রকম বোকামি চীনের সরকার একবার করেই থামেনি সত্তরের দশকে যখন মাউজেদং মারা যায় তখন চীনের সরকার গ্রামের কৃষকদের আয় বাড়ানোর জন্য অন্য পশু পাখিদের ধরে বাজারে বিক্রি করার পরামর্শ দেয় যার ফলে ধীরে ধীরে চীনে ভয়াবহ রোগের সংক্রমণ বাড়তে থাকে আর এরকমই একটা রোগ ছিল করোনা নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই নমোহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন